হ্যালো বন্ধুরা আমি রিমি রিমিস ব্লগে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে একটা খুব ভালো লিপ স্ক্রাবের রিভিউ দেখাবো ডেমো দেখাবো দেখো বন্ধুরা এটা হচ্ছে অ্যালফাবেদিকের রোজ লিপস্ক্রাব স্ক্রাব ফার্স্টে কেন দরকার আমি বলি বন্ধুরা ফেসে যখন ডেড সেল জমা হয় বা ফেসে যখন খুব ট্যান পড়ে যায় তখন কিন্তু আমরা ফেস স্ক্রাব ইউজ করি আর সেরকমও লিপসেও কিন্তু টেন পরে আর লিপসেও কিন্তু ডেড সেল জমা হয় সেগুলোকে রিমুভ করতে কিন্তু খালি জল দিলে হবে না সেগুলোর জন্য কিন্তু লিপ স্ক্রাবের দরকার আর যারা মানে যেই ছেলেরা খুব বেশি মানে সিগারেট খায় তো তাদের যেই লিপসে একটা ব্ল্যাক স্প্যাচ প্যাচ হয়ে যায় বা অনেক মেয়েরাও আছে যে বিনা কারণেই হয়তো লিপসে ব্ল্যাক প্যাচ হয়ে গেছে তো তাদের জন্য কিন্তু লিপস্ক্রাবের খুব দরকার লিপস আমি যে স্ক্রাবটা আজকে তোমাদের দেখাবো সেটা যে খালি মেয়েরা ইউজ করবে তা না মানে সেটা মেন ইবোম্যান বোথ ইউজ করতে পারবে তো দেখো বন্ধুরা এটা হচ্ছে অ্যালফাবেদিকের রোজ স্ক্রাব এটা হান্ড্রেড পারসেন্ট অরগ্যানিক লিপস্ক্রাব মানে এর মধ্যে কিন্তু রকম কেমিক্যাল নেই এটা ক্রুয়েলটি ফ্রি প্যারাবিন ফ্রি একটা প্রোডাক্ট এটা প্রোডাক্ট কোয়ান্টিটি বলে দিচ্ছি এটা প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে টেন গ্রাম দশ গ্রাম হচ্ছে এটা প্রোডাক্ট কোয়ান্টিটি এটা প্রাইস হচ্ছে ওয়ান কিন্তু এটা তোমরা ওয়ান হান্ড্রেড সেভেন্টি কি ওয়ান হান্ড্রেড মধ্যে পেয়ে যাবে এটা আমি নাইকা থেকে পারচেস করেছিলাম এটা নাইকা পার্পেল তোমরা সব জায়গাতেই মোটামুটি পেয়ে যাবে ফ্লিপকার্ট অ্যামাজনে অ্যাভেলেবেল আছে নাকি এটা আমি বলতে পারবো না কিন্তু আমি আসলে চেক করিনি ফ্লিপকার্ট অ্যামাজনটা কিন্তু নাইকা পার্পেলে নায়িকাটা তো অভিয়াসলি পাবেই আমি নাইকা থেকে কিনেছি তো নাইকা পার্পেলে তোমরা পেয়ে যাবে এটার শেলফ লাইফ হচ্ছে টু ইয়ার্স দু বছর ইউজ করতে পারবে আর বলি বন্ধুরা যে স্ক্রাব কিন্তু কখনোই তোমরা এক্সপায়ার হয়ে গেলে তারপর ইউজ করবে না কারণ লিপসের স্কিন কিন্তু খুব সেন্সিটিভ হয় তো বাই চান্স যে তোমরা এক্সপায়ার হয়ে যাওয়ার পর ইউজ করো তাহলে কিন্তু লিপসের মানে র্যাশ হতে পারে তো কখনোই তোমরা এক্সপায়ার হয়ে গেলে তারপর কিন্তু স্ক্রাব ইউজ করবে না আর এটা একটা রোজ তোমরা দেখবে বন্ধুরা মানে আমি তোমাদের এখানে দেখাতে পারবো না তোমরা যদি এটা কেনো তাহলে দেখবে মানে তোমরা এটা জাস্ট চোখ বন্ধ করে থাকলে না মনে হবে যেন মানে সামনে সত্যিকারের গোলাপ রাখা আছে মানে এর স্মেলটা না মানে একদম অরিজিনাল গোলাপের মতো একদম আর এটা তোমরা যদি ডেলি বেসিসে ইউজ করো তাহলে লিপসের স্কিন কিন্তু হালকা করে লাইট হতে আরম্ভ করবে মানে অনেকেরই আছে মেন ওম্যান বোধ সবারই হয় একটা যে লিপসটা মানে ব্ল্যাক অনেকেরই আছে না যে লিপসটা খুব ডিপ ব্রাউন হয়ে গেছে তো তাদের জন্য কিন্তু লিপস্ক্রাব ভীষণই ভালো লিপস্ক্রাব যদি তারা নিয়মিত করে তাহলে দেখবে লিপসের আস্তে আস্তে ওই ডিপ ব্ল্যাক কালারটা বা ডিপ ব্রাউন কালারটা কিন্তু লাইট হয় তো এইটা হচ্ছে লিপস্ক্রাব দেখো বন্ধুরা এখানেও যা যা লেখা আছে সেগুলোর পিছনেও লেখা আছে স্ক্রাপটার ব্যাকেও লেখা আছে কিন্তু মনে হয় না ম্যান্ডিফেন ক্লাস দ্বারা পড়া যাবে এতই ছোট করে লেখা আছে তো তোমরা প্যাকেটটা রেখে দিও তাতে তোমাদের এক্সপায়ারি টেটগুলো দেখতে খুব সুবিধা হবে এই আমি এরকম লিপ সব সময় এর মধ্যে প্যাকের মধ্যেই রেখে দিই তাতে আমার খুব বোঝায় মানে বুঝতে সুবিধা হয় যে এর এক্সপায়ারি ডেটটা কত ছিল হ্যাঁ তো আমি এটা বলেই দিয়েছি বন্ধুরা প্রোডাক্ট কোয়ান্টিটি টেন গ্রাম আর প্রাইস হচ্ছে ওয়ান নাইনটি নাইন তোমরা ওয়ান সেভেন্টি ওয়ান সেভেন্টি ফাইভের মধ্যে পেয়ে যাবে তো আমি তোমাদের লিপস্ক্র্যাপটা দেখাই এই দেখো খুললাম এটা কিন্তু পড়ে যাবে না এটা খুব মানে খুব ঠিক হয়ে থাকে দেখো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা মানে না মানে স্মেলটা যদি আমি এরকমভাবে নিই বন্ধুরা ঠিক যেন মনে হবে যে সামনে গোলাপ রাখা আছে পুরো স্মেলটা ওরকম গোলাপের মতো আর এটাতে কী কী আছে বলছি এখানে ইনগ্রিডিয়েন্টসে লেখা আছে বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি এক সেকেন্ড বন্ধুরা এখানে লেখা আছে থাকার কথা ছিল বন্ধুরা কিন্তু এখানে দেখছি লেখা নেই এটা কিন্তু এটাতে কিন্তু সুগার আছে রোজ এক্সট্র্যাক্টস আছে অয়েল আছে তো তোমাদের এইগুলোর জন্য আর সুগার থাকলে জানো তো জানতো স্ক্রাব যেগুলোতে সুগার থাকে সেগুলো কিন্তু লিপসে মানে কোনো ক্ষতি করে না মানে সুগারের পার্টিকসগুলো যেহেতু খুব ছোটো ছোটো থাকে এই জন্য লিপসের জন্য কিন্তু খুব হার্স হয় না তোমরা এমন লিপস্ক্রাব সবসময় লিপসের জন্য ইউজ করবে যে লিপসকে কিন্তু ক তখন এই লিপসের স্কিনটা কিন্তু খুব সেন্সিটিভ হয় আর খুব নরম হয় এই জন্য এমন লিপস্ক্রাব ইউজ করবে যেন লিপসের কোনো ক্ষতি না করে আমি সুগার বেস লিপস্ক্রাবগুলো সবসময় জন্য ইউজ করি এটাতে কিন্তু অয়েলও আছে আর এটা সুগার বেস আর এটাতে রোজ এক্সট্র্যাকস আছে এই জন্য এটা তোমাদের লিপসের কালারটাকেও অনেকটাই লাইট করে আর লিপসে যেই ডেট সেলগুলো আছে সেগুলোকে কিন্তু একদম রিমুভ করে দেয় মানে তোমরা এটা ইউজ করে দেখবে আর লিপসটা ইনস্ট্যান্ট কতটা গ্লো করে সফট হয়ে যায় আর একটা জিনিস বন্ধুরা যখনই তোমরা লিপস্টিক লাগাবে মানে সেটা বুলেট লিপস্টিক হোক কি তোমাদের যে কোনো রকম লিকুইড লিপস্টিক হোক মানে ম্যাট হোক ক্রিমি হোক বুলেট লিপস্টিক হোক কি তোমাদের লিকুইড লিপস্টিক হোক সব লিপস্টিক লাগানোর আগে কিন্তু লিপ লিপস্ক্রাব করবে মাস্ট লিপ স্ক্রাব না করে কিন্তু কখনও লিপস্টিক লাগাবে না লিপ স্ক্রাব করে লিপস্টিক লাগাবে তাহলে দেখবে লিপস্টিকের লুকটা কত সুন্দর আসে কারণ লিপস যখন খুব স্মুথ হয়ে যায় তখন কিন্তু যে কোনো ধরনের লিপস্টিকের গ্লোটাই আলাদা হয় মানে তোমরা লাইট লিপস্টিক লাগাও কিন্তু কী খুব ডিপ লিপস্টিক লাগাও দেখবে প্রত্যেক কটা লিপস্টিক তোমাদের লিপসের সঙ্গে কত সুন্দর যাচ্ছে অনেকেরই এরকম হয় যে আমি যখন লিপস্টিকটা নিলাম হাতে লাগালাম দেখলাম যে কালারটা কেউ মানে কত সুন্দর লাগছে কিন্তু সে কালারটা কালারটা যখন আমি লিপসে লাগাচ্ছি তখন আমার ভালো লাগছে না অত সুন্দর লাগছে না তার একটা কারণ হয় বন্ধুরা লিপসটা কিন্তু অনেকেরই অনেকটা অনেক ড্রাই থাকে তারা সেই ড্রাই লিপসের ওপরেই লিপস্টিক অ্যাপ্লাই করে দেয় তারপরে কিন্তু কালারটা ভালো আসে না আর কিন্তু লিপসে ডেড সেল থাকে বা লিপসে কালারটা খুব বেশি টেন হয়ে যায় বা খুব বেশি ডিপ ব্রাউন হয়ে যায় ওই জন্য কিন্তু লিপস্টিকের অনেক কালার আছে যে কালারগুলো দেখতে খুব সুন্দর হাতেও খুব হাতে যখন দিয়ে মানে দিয়ে দেখানো হচ্ছে তখন কিন্তু খুব ভালো লাগছে সেগুলো লিপস্টিক সেই লিপস্টিকগুলো লিপসের ওপর কিন্তু অত ভালো লাগছে না কারণগুলো এটাই তার জন্য নিয়মিতভাবে একটা লিপস্ক্রাপ করা উচিত আর আমি যে লিপস্ক্রাবটা বললাম এটা খুব কম দামে ভালো স্ক্রাব ওই জন্য আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা খুব বাজেট ফ্রেন্ডলি স্ক্রাব কারণ মার্কেটে কিন্তু অনেক স্ক্রাব আছে আর কিন্তু মানে সেগুলো কিন্তু অনেক কস্টলিও সেই জন্য বন্ধুরা আমি তোমাদের যেই যে প্রোডাক্ট দেখাই সেগুলো খুব অ্যাফোর্ডেবল রেঞ্জে যেগুলো সবাই ইউজ করতে পারে সবাই অ্যাফোর্ড করতে পারে আর এই লিপস্ক্রাব যেটা দেখালাম সেটা মেন ওমেন্ট বোথ ইউজ করবে তোমরা যারা এই যাদের এই এই সমস্যাগুলো আছে মানে যাদের লিপসে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে যাদের লিপসে খুব ডার্ক ব্রাউন হয়ে গেছে কি যাদের ডেট সেল জমা হয় ডেট সেল সকলেরই জমা হয় বন্ধুরা এই জন্য আমি বলবো যে এরকম একটা লিপস্ক্রাব রেখে দেওয়ার এটা কত ছোট দেখেছ এটা ব্যাগে তোমাদের একটা কোথাও গেলেও আমি বলবো এটা ব্যাগে রেখে দিতে এটা রাখা কোনো প্রবলেমই না এইটুখানিকে একটা লিপস্ক্রাব আর এটা কিন্তু দেখতে এত ছোট লাগছে এটা কিন্তু মানে থাকে অনেকটাই মানে স্ক্রাব কিন্তু আমি কীরকমভাবে ইউজ করতে হয় তোমাদের বলে দিই আর স্ক্রাব কখনই তোমরা ড্রাই লিপসে কিন্তু ইউজ করবে না তাহলে কিন্তু লিপসে খুব মানে ব্যাড এফেক্ট পড়ে যাবে আর র্যাশও অনেকের হয়ে যেতে পারে ওই জন্য ড্রাই লিপসে কখনোই খালি এই লিপস্ক্রাব না বন্ধুরা যে কোনো লিপস্ক্রাব তোমরা কে মানে কেনো ড্রাই লিপসে মনে রাখবে কখনোই স্ক্রাব ইউজ করবে না যেরকমই আমি বলি যে ফেস স্ক্রাব কখনোই ড্রাই ফেসে ইউজ করবে না সব সময় ভিজিয়ে ইউস করবে মানে জল দিয়ে লিপসটাকে ভিজিয়ে নেবে তারপর স্ক্রাবটা নেবে লিপস্ক্রাবটা এরকমভাবে বার করে হাতে নেবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়াও নাহলে তোমরা বুঝতে পারবে না কিরকমভাবে লিপস্ক্রাপটা এরকমভাবে খুললে খুলে এরকমভাবে হাত এরকমভাবে তুললে দেখো এরকমভাবে হাতে তুললাম এতটা কোয়ান্টিটি যথেষ্ট দিয়ে এরকমভাবে হাতে নেবে দিয়ে হাত থেকে নিয়ে এরকম এরকম ভাবে দেবে দিয়ে আস্তে করে ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ জাস্ট মাসাজ করবে এরকম নয় যে এরকম পুরো মানে ঘষবে তোমাদের লিপসকে কিন্তু কখনোই করবে না সব কিছু জিনিস বন্ধুরা একটুখানি আস্তে আস্তে সফটলি আর একটুখানি টাইম নিয়ে করবে স্ক্রাবটাও তোমরা ঘুমোতে যাওয়ার আগেই করো টাইম নিয়ে করো তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো হয় তো তোমরা অল্প অল্প করে সারা লিপসে এটাকে দেবে ডট 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 করে সারা লিপসে দেবে দিয়ে আস্তে আস্তে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ মাসাজ করবে দিয়ে জল দিয়ে ধুয়ে নেবে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট গ্লো কীরকম আসে দেখবে আর আমি বলবো বন্ধুরা প্লিজ তোমরা এটা ইউজ করার পর আমাকে এটা কমেন্ট করে জানিও যে এটা কীরকম লাগলো তোমাদের কারণ এটা আমার ভীষণ পছন্দের একটা লিপ স্ক্রাব আর এটা স্মেলটা তোমরা নেওয়ার পর তোমাদের কীরকম লাগলো আমাকে সেটা প্লিজ কমেন্ট করে জানাবে কারণ আমার তো মানে যেন মনে হয় সামনে মানে মানে একটা গোলাপের বুকে দেখে যেরকম স্মেল আসে না ঠিক যেন ওরকম লাগে মনে আমার সামনে একটা গোলাপের বুকে রাখা আছে মানে এত সুন্দর আমার এখনই স্মেল নিতে ইচ্ছে করছে মানে এত সুন্দর এ স্মেলটা তো তোমরা আমি বলবো বন্ধুরা এটা যে খালি উইন্টারে না যে উইন্টারে আমার লিপস বেশি ড্রাই হয়ে যাচ্ছে তো উইন্টারে লাগাই এরকম নয় স্ক্রাব কিন্তু পুরো বছর লাগাবে মেন ওমেন বোথ লাগাবে মহিলা পুরুষ সবাই লাগাবে এটা আর সারা বছর লাগাবে মানে এরকম নয় যে উইন্টারে লাগাবে শীতকালে লাগাবে গরমকালে লাগাবে বর্ষাকালে লাগাবে পুরো বছর লাগাবে সারা বছর যদি লিপসের যত্ন নাও তাহলে দেখবে লিপসে কোনো দিন ট্যান পড়বে না লিপসের স্কিন কত স্মুথ থাকবে নারিশড থাকবে আর যাদের লিপস এক মানে হয়ে গেছে মানে ব্রাউন ডিপ ব্রাউন কালারের হয়ে গেছে অলরেডি তাদের লিপসের কালারও দেখবে আস্তে আস্তে লাইট হবে এরকম নয় যে স্ক্রাব লাগাতে আরম্ভ করলাম পরের দিনই আমার সব ব্রাউন উঠে গেল ওরকম ম্যাজিকের মতো এটা কাজ করে না কিন্তু কাজ করে মানে তোমরা এটা লাগাবে আস্তে আস্তে দেখবে লিপসের স্কিনটা কিন্তু যেরকম ডিপ ব্রাউন ছিল তার থেকে কিন্তু অনেক বেশি লাইট হচ্ছে এবার তোমরা যেরম যেরমভাবে লাগাবে সে দেখবে তোমরা লাইট হতে যায় মানে আস্তে আস্তে লাইট হচ্ছে আর লিপস যখনই তোমরা লিপস্ক্রাব লাগাবে লিপসের স্কিন কিন্তু অনেক বেশি সফট হয়ে যাবে এর জন্য যে কোনো লিপসে মানে যে কোনো লিপস্টিক তোমাদের লিপসে লাগাবে দেখবে মানে সে যত ম্যাট লিপস্টিকই হোক দেখবে কত সুন্দর গ্লো আসছে মানে তোমরা যদি লিপসের যত্ন নাও তাহলে দেখবে মানে একটা কম দামি লিপস্টিক কত সুন্দর গ্লো মানে লাগবে তোমাদের লিপসে ঠিক মনে হবে একটা অনেক দামি লিপস্টিক তোমরা লাগিয়েছো तो लिपस्टिकर किंतु খুব সুন্দর গ্লো আনার জন্য তোমাদের কিন্তু একটা লিপস্ক্রাব করা উচিত তাহলে কিন্তু যে কোনো রকমের বুলেট লিপস্টিক হোক কি লিকুইড লিপস্টিক হোক সব কিছু লিপস্টিকের গ্লো কিন্তু আরও সুন্দর আসে লিপস্টিকের ফিনিশিং কিন্তু অনেক সুন্দর হয় অনেকক্ষণ স্টে করে আর লিপস কখনও ড্রাই হয় না এটা কিন্তু এই লিপস্ক্রাবটা কিন্তু লিপসে মস্টো প্রোভাইড করে মানে লাগালে কিন্তু লিপস কখনও ড্রাই হয় না লিপস মস্ট হয়ে থাকে আর এটা লিপস স্ক্রাব করার পর কিন্তু লিপসে একটা তোমরা যে কোনো লিপ বাম তোমরা লাগাবে লিপসকে কিন্তু এমনি ছেড়ে দেবে না নিয়ম হচ্ছে লিপস্ক্রাব করার পর খালি এই লিপস্ক্রাবটা না যে কোনো লিপস্ক্রাব করার পরেই তোমরা কিন্তু লিপ বামটা মনে করে লাগাবে এটা কিন্তু নিয়ম লিপস্ক্রাব করার পরেই লিপ বাম লাগাতে হয় তাহলে লিপস্টে তাহলে কাজটা তোমাদের শেষ হলো এবার তোমরা নিশ্চিন্তে থাকতে পারো যে তোমাদের লিপসটা খুব সুন্দর থাকবে তো বন্ধুরা আমি এটা বলে দিয়েছি যে এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে ওয়ান নাইন আমি এটা নাইকা থেকে কিনেছি হ্যাঁ বন্ধুরা ওয়ান নাইনটি নাইন নাইকা থেকে কিনেছি আর এটা তোমরা নাইকা পার্পেল যে কোনো জায়গা থেকে কিনতে পারো এটার মধ্যে কিন্তু অফার আছে মানে তোমরা ওয়ান সেভেন্টি ওয়ান সেভেন্টি ফাইভের মধ্যে পেয়ে যাবে কি তোমরা যদি পিঙ্ক ফ্রাইডে সেলে কেনো তাহলে কিন্তু অনেক ওখানেও কিন্তু অনেকটা হিউজ পরিমাণ এখন যেহেতু নাইকার পিঙ্ক ফ্রাইডে সেল চলছে তো তো তোমরা এখন যদি চেক করে নাও তাহলে তোমরা দেখতে পাবে যে সব রকম প্রোডাক্টের ওপরই মানে স্কিন কেয়ার প্রোডাক্ট মেকআপ প্রোডাক্ট সব কিছু প্রোডাক্টের ওপরই নায়িকার কত অফার দিচ্ছে তো তোমরা যদি এরকম কোন অফারে কেনো সেলে কেনো তাহলে কিন্তু আমি যেটা দিয়ে কিনেছি মানে আমি ওয়ান সেভেন্টি দিয়ে কিনেছি তো তোমরা হয়তো এর থেকেও কম দামে পেয়ে যেতে পারো আর এরকম স্ক্রাব বলবো বন্ধুরা কোথাও গেলেও একটু পার্সে রেখে দিও তাহলে কিন্তু খুব মানে তোমাদের লিপস কোথাও ঘুরতে গেলেও খুব সুন্দর থাকবে কখনও লিপস ফাটবেও না মানে অনেক আছে যে ঘুরতে গেলে ঠান্ডার জায়গায় বিশেষত কোথাও ঘুরতে গেলে লিপস ফেটে যায় ঠান্ডায় ফেটে যায় কিন্তু তোমরা যদি এরকম একটা স্ক্রাব ঘুরতে গেলেও নিয়মিত করো তাহলেও কিন্তু তোমাদের ঘুরতে গেলেও লিপস কখনোই ফাটবে না লিপস ড্রাই হয় ওই জন্যই ফেটে যায় লিপ স্ক্রাব করলে কিন্তু কখনোই লিপস ড্রাই হয় না আর এই লিপসটার মধ্যে মানে এই লিপ স্ক্রাবটার মধ্যে যেহেতু অয়েলও আছে ওই জন্য এটা কিন্তু ময়স্টার প্রোভাইড করে তো বন্ধুরা আজ আমার রিভিউটা ডেমোটা তোমাদের যদি ভালো লাগলো ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক দিও বেল বেলাইকানটা অলে প্রেস করে দিও আর একটা শেয়ার করো পরের দিন আসবো বন্ধুরা সঙ্গে থেকো